applicants and our honorable guardian. Assalamu alaikum. शुरू करते যাচ্ছি 2021 সালের আজকে প্রথম আমাদের অনলাইন ক্লাস। তো প্রথমে আমি আপনাদের সাথে পরিচিত হয়ে দিচ্ছি, আমি মাহমুদ সাহেবউদ্দিন পঞ্চম দুই শাখার শ্রেণী শিক্ষক। অনেক আগে চিনেন হয়তো আছে তারা চিনে না, তাই আমি সেজন্য প্রথমে আমার পরিচয় দিচ্ছি। তো আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ক্লাসটা নিব। প্রত্যেকেই আশা করি বোর্ড বইগুলো হাতে পেয়ে গিয়েছ। প্রত্যেকে ইএফটি বই থেকে ওয়ানটা খোলো সবাই, ইউনিট ওয়ান পেজ টু। দেখো এখানে আমাদের ইউনিটটার নাম হচ্ছে হ্যালো। হ্যালো মিস ওহে আরে বা হে জি, ঠিক আছে। তো এখানে বড় হচ্ছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। তো এখানে একটু কনভারসেশন দেওয়া হয়েছে কথোপকথন। এখানে দুজন বন্ধু বান্ধবী কথা বলছে, আমরা ওদের কথাবার্তাগুলো একটু বলবো, তারা কি করতে চাচ্ছে, কে কি করতেছে। তো প্রথমে সীমা, সীমা বলতে দেখো, হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম সীমা। হ্যালো, এই যে আমি কি আমার পরিচয়টা দিতে পারি, আই এম সীমা, আমি সীমা। পরে জেসিকা, জেসিকা বলতেছে হাই আই এম জেসিকা, এই যে আমি জেসিকা। সীমা, সীমা বলছে হোয়ার আর ইউ গোয়িং জেসিকা, জেসিকা তুমি কোথায় যাচ্ছ। সীমা জেসিকা বলতেছে আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাচ্ছি। আই এম অন হলিডে উইথ মাই ফাদার, তো ছুটির দিনে আমি আমার বাবার সাথে যাচ্ছি। সীমা বলতেছে রিয়েলি হোয়ার আর ইউ ফ্রম, সত্যি তুমি কোথায় থেকে এসেছো বা তোমার বাড়ি কোথায়। জেসিকা বলতেছে আই এম ফ্রম ইউনাইটেড কিংডম, আমি যুক্তরাজ্য থেকে এসেছি বা আমি যুক্তরাজ্যে বসবাস করি। আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছো। সীমা বলতেছে নো আই এম ফ্রম সিলেট, না আমি সিলেটে বাস করি বা আমি সিলেট থেকে এসেছি। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, যে কারণে আমরা যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, আমাদের ট্রেনটি 10 মিনিটের মধ্যে ট্র্যাক করবে বা স্টেশন ছাড়বে। জেসিকা বলছে হ্যাভ এ গুড জার্নি, তোমার ভ্রমণটা সুন্দর হোক ভালো হোক। সীমা বলছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, নাইস মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। জেসিকা হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রাম তোমার জন্য মজা ও আনন্দের হোক। জেসিকা বলছে থ্যাংকস, ধন্যবাদ, নাইস মিটিং ইউ টু, তোমার সাথেও দেখা হয়ে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো সীমা। তো আমরা কনভারসেশনটা পড়েছি, এই কনভারসেশনের মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো তোমরা কি করবে ভাষায় ভালোভাবে অর্থটা বুঝে বুঝে শিখবে, এবং প্রতিটা ইংলিশ ওয়ার্ডে একটা করে সাইন নিয়ম, একটা বা দুটা করে সাইন নিয়ম শিখবে। কারণ আমাদের যখন মডেল টেস্ট আসবে, মডেল টেস্টের মধ্যে আমাদের সাইন নিয়মগুলো আসবে এক নম্বরের মধ্যে। তো আমরা পরে পেজ পেজ থ্রিতে যাই। পেজ থ্রির মধ্যে আমাদের কিছু স্পেশাল আনসার আছে, আমরা এগুলো একটু জেনে নিই। তো পেয়ার ওয়ার্ড আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে দেখো ওয়ান নাম্বার, হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে। তো আমরা এতক্ষণ আমাদের যে কনভারসেশনটা ছিল সেখানে আমরা বলছিলাম কি জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, জেসিকা চট্টগ্রাম যাচ্ছে। টু নাম্বার, হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, কেন জেসিকা সেখানে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি জেসিকা ইজ গোয়িং দেয়ার বিকজ হি হ্যাজ অন হলিডে, কারণ তার ছিল তাই সে চট্টগ্রাম যাচ্ছে। জেসিকা কোথায় থেকে এসেছে বা জেসিকা কোথায় থাকে বলতে পারে কি
Jessica is from the United Kingdom. The Jutraj Je Thake. Is Shima from Dhaka? Shima ki Dhaka te keshe, Shima ki Dhaka e boshobash kore. Tale amra ekhane bolchi no, I am from Sylhet. Tale hobe ki no, Shima is from Sylhet. Then, sixth number question, where is Shima's train leaving? Shima's train kokon tag korbe by station chhere chole jabe. Tale amra bolte pari ki ekhane amader chilo ki tag leaving 10 minutes. Tale amra ekhane bolte pari answer ta sathe likhte pari kibhabe. Shima's train is leaving in 10 minutes. Last question, where are Shima and Jessica? Shima ebong Jessica kothay? কথাটা এখানে বলা না থাকলেও আমরা এখানে একটা চিত্র দেওয়া আছে ওই চিত্রটা দেখে আমরা বুঝতে পারি ওরা কোথায় আছে তাহলে আমরা বলতে পারি কি হোয়ার আর সীমা এন্ড জেসিকা তার প্রশ্নটা হচ্ছে তারা কোথায় আছে মানে সীমা এন্ড জেসিকা আ রেলওয়ে স্টেশন সীমা এবং জেসিকা রেলওয়ে স্টেশনে আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি অনলাইন ক্লাসে তোমাদের কোনো সমস্যা হয় থাকে বা বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে তোমাদের গ্রুপের মধ্যে কমেন্ট করে জানাবে এবং যদি তাও সমস্যা হয় আমাদের পার্সোনাল নাম্বার আছে পার্সোনাল নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপে জানাবে অথবা স্কুলে এসে যোগাযোগ করতে পারবে তো আজকে প্রথম দিন আমি আর বেশি কিছু বলতেছি না তোমরা এই প্যাসেজটা একটু ভালোভাবে পড়বা অধ্যয়ন করবা এবং প্রশ্ন উত্তরগুলো তোমার বাসায় নিজে নিজে লেখার চেষ্টা করবা তো সামনের ক্লাসের জন্য তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ